অ্যাডিনা ভাইরাসের সমস্ত রকম উপসর্গ নিয়ে গত সাত দিনে কান্না মহকুমা হসপিটালে 100 উপর শিশু ভর্তি হয়েছে। বুধবার জানালেন কান্না হসপিটালের সুপার চন্দ্রশেখর মাইতি। তিনি এদিন জানান, গত সাত দিনে 100 উপর শিশু ভর্তি হয়েছে কান্না মহকুমা হসপিটালে, যাদের সকলেরই উপসর্গ জ্বর, ঠান্ডা লাগা, কাশি এবং শ্বাসকষ্ট। বুধবার 29 জন শিশু ভর্তি রয়েছে কান্না মহকুমা হসপিটালে। বেলা 2 পর্যন্ত 4 জন শিশু নতুন করে আবার ভর্তি হয়েছে, তবে সকলের অবস্থা এখন স্থিতিশীল। এ বিষয়ে কান্না মহকুমা হসপিটালের শিশু চিকিৎসক সঞ্জয় কুমার সহিশ বলেন, বাচ্চাদেরই সংক্রমণ বেশি ছড়াচ্ছে, তাই শিশুদের ভিড় জায়গা থেকে বিরত রাখা, মাস্ক স্যানিটাইজারের ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। গত কয়েকদিনে জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তির সংখ্যা বেড়েছে। শিশুর অভিভাবকরা জানাচ্ছে, ওষুধ খাইয়েও জ্বর নামছে না, তাই বাধ্য হয়ে শিশুদের ভর্তি করাতে হচ্ছে হসপিটালে। যখন অ্যাডিনা ভাইরাসের বারবারান্ত চারিদিকে, তখন নিজেদের শিশুদের সাবধানে রাখার পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সংখ্যাটা বেশ ভালোই, 40-50টা মোটামুটি আমাদের ভর্তি থাকছে সর্দি কাশি নিয়ে। হ্যাঁ, মোটামুটি ভর্তি থাকছে, গড়ে প্রতিদিন 20-30টা পর্যন্ত ভর্তি হয়ে যাচ্ছে। বেশি অবশ্যই, সর্দি কাশি, জ্বর, শ্বাসকষ্ট, জ্বর কমছে না, বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, খুব ছোটো ছোটো বেবি বেশি ভর্তি হচ্ছে, খাওয়া দাওয়া করছে না, আমরা বুঝতে পারছি যে তার কষ্ট হচ্ছে, বেশ শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। আমরা ম্যানেজ করছি, তাকে অক্সিজেন দিচ্ছি, তাকে স্যালাইন দিচ্ছি, তাকে কাউন্সিলিং করছি, তাকে অক্সিজেন দেখছি, নেবুলাইজেশন দেওয়া হচ্ছে। সেটা আমরা কাউন্সিলিং দেখে বুঝিয়ে দেওয়া থেকে প্রথম থেকেই সব শিশু ডাক্তারে এটা বুঝিয়ে দিই যে বাচ্চার কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, খেতে পারছে না, চুপচাপ হয়ে যাচ্ছে, বাচ্চা ঝিমিয়ে থাকছে, সেগুলোকে অবশ্যই ভর্তি করতে হবে। মোটামুটি 2-3 দিনে বোঝা যাচ্ছে, 2-3 ডেজ পরেই বোঝা যাচ্ছে বাচ্চার কষ্ট হচ্ছে বেশি, বাচ্চা হাঁপিয়ে যাচ্ছে, বাচ্চা খেতে পারছে না, অসুস্থ বোধ করছে, সেক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজ করতে হবে। আচ্ছা, একটা জিনিস, অনেকে তো ধরুন গ্রামে গঞ্জে তাদের কাছে SPO2 মাপার মেশিনও নেই। হ্যাঁ হ্যাঁ, তারা কীভাবে বুঝবে যে তারা বুঝবে? আমরা শিশু ডাক্তাররা তাদেরকে বুঝিয়ে দিই, বাচ্চা খেলা করছে না, বাচ্চা জড়সড় হয়ে থাকছে, বাচ্চা খাচ্ছে না, মা বুঝতে পারে যে আমার বাচ্চাটা কষ্ট হচ্ছে, বুকটা উঠবে নামবে, বুকটা উঠবে নামবে, আমরা কাউন্সিলিং করে রাখি। না না, সেটা এমার্জেন্সি নেই, বুকটা উঠবে নামবে এবং খাবে না, একটা টায়ার্ডনেস, একটা ক্লান্তিভাব থাকবে, জ্বরটা খুব বাড়তে থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা হসপিটাল প্রতিরোধ, করোনার মতো প্রতিরোধ, ওই সংক্রামক রোগ তো, মাস্ক পরা, হ্যান্ড ওয়াশিং, মাস্ক ইউজ, এইসবই প্রতিরোধ। এটা কি বড়দেরও? বড়দের হয়, কিন্তু করোনা যেমন বড়দের এফেক্ট করছে, এটা আবার ছোটদের এফেক্ট করছে বেশি। বড়দের হচ্ছে কিন্তু অতটা সেইভাবে হয়তো আমরা গুরুত্ব দিই না, বা ছোটো বাচ্চা তো অসুস্থ হয়ে পড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাদেরকে ভর্তি করার প্রয়োজন হচ্ছে। মানে সংখ্যাটা বলছেন বেশ ভালো, বেশ ভালো ভর্তি হচ্ছে। হ্যাঁ, সর্দি কাশি, জ্বর, বেশ বেশ ভর্তি হচ্ছে। নিউজ আজ বাংলা, পূর্ব বর্ধমান। কানের সমস্যা আর নয় চিন্তা, এবার আরামবাগে এসে গেছে ইকো স্পিচ এন্ড হেয়ারিং রিহ্যাব ক্লিনিক। এখানে কানের সমস্ত রকমের চিকিৎসা, বাচ্চাদের স্পিচ থেরাপি ও ন্যায্য মূল্যে কানের মেশিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হাসপাতাল মোড়, আরামবাগ, তরফদার এন্টারপ্রাইজের বিপরীত গলি। ফোন নাম্বার 9679656508 অথবা 7363912266। তাই কানের যে কোনো সমস্যা সমাধানে আজই আসুন ইকো স্পিচ অ্যান্ড হেয়ারিং রিহ্যাব ক্লিনিকে।